সোমবার সকালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অভিযোগ করেন, তাদের এলাকায় একটি অবৈধ তৃণমূল কংগ্রেসের কার্যালয় তৈরি হয়েছে। এদিন ওই কার্যালয়ের সামনে দিয়েই যখন এলাকার তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী মনিকা মণ্ডল ও তার মেয়ে যাচ্ছিল, সেই সময় তাকে বেশ কিছু ছেলে কটূক্তি করে। মনিকা মণ্ডল প্রতিবাদ করলে ইয়ারদাদুল ইসলামের নেতৃত্বে মহিদুল ইসলাম, তাজগার আলী সহ বেশ কয়েকজন পুরুষ মনিকা মণ্ডলকে রাস্তায় ফেলে মারধর করে। মোহাম্মদ সেলিম বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায় বলে অভিযোগ। এ ব্যাপারে মোহাম্মদ সেলিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আজকে আমাদের ৬ নম্বর ওয়ার্ড মেন তৃণমূল কার্যালয়ে আমরা বসেছিলাম, হঠাৎ করে খবর আসে, আপনারা জানেন আমাদের পাড়াতে আরেকটি অফিস অবৈধ অফিস করে বসে আছে কিছু ছেলে, যারা পার্টিটা সঠিকভাবে করে না, না এলাকায় কোনো কাজকর্ম করে, তারা সবসময় এলাকায় নোংরামি করে, তারা একটি অফিস করে বসে আছে। আমাদের ৬ নম্বর ওয়ার্ডের যে মহিলা প্রেসিডেন্ট রয়েছেন 2009 সাল থেকে মনিকা মণ্ডল, উনি আর ওনার মেয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, তো ওই অফিস থেকে সবসময়ই আমাদের মহিলাদের দেখলেই কুকথা বলে তাদের নানান রকম কু ইঙ্গিত করা হয়, তাদের অপমানিত করা হয়। তো সেই জায়গায় আজকে যখন মনিকা মণ্ডল যাচ্ছিল তখন ওকে দেখে নানা রকম টিচ করে, তখন সে গিয়ে যখন বলে যে তোরা এই ধরনের ইয়ে করছিস কেন, তোরা যদি পার্টিটাই করিস তো অফিসে বসে পার্টি কর, হ্যাঁ এলাকায় মানুষের কাজ কর, তো আমাদের টোন টিটকারি কেন করছিস। তখন হঠাৎ করে ওদের বাড়ির এই থেকে কিছু আরও লোকজন ছিল ওদের অফিসে, তারা হঠাৎ করে বেরিয়ে মনিকাকে রাস্তার মধ্যে ফেলে মানে একটি পুরুষকে যেইভাবে মারে সেইভাবে ওকে মারধর করেছে। এটা হচ্ছে মেন হচ্ছে ইন্দাদুল ইসলাম রাজা, ওর নেতৃত্ব হয়েছে, এবং ওর ভাই শহীদুল ইসলাম এবং আসগর আলী বলে একটি ছেলে, হ্যাঁ আরও আদার্স অনেক ছেলে ছিল। আমরা যখন যাই তখন ওরা মোটামুটি সবাই পালিয়ে যায়, এলাকাবাসী যখন বেরিয়ে যায়, কারণ এলাকার মানুষ আমাদের সাথে রয়েছেন, আমরা এলাকায় কাজগুলো করি, তো তখন ওরা পালিয়ে যায় আর রাজারা ঘরে ঢুকে সব দরজা বন্ধ করে। আমি বর্ধমান, ওরা তৃণমূলই করে কিন্তু কোনো সময় ওরা পার্টির কোনো ইয়েতে থাকে না, ওরা নানান ধরনের কুকীর্তি করে বেড়ায় পাড়াতে আমাদের সাথে সবসময়। আপনারা জানেন আমি সৈয়দ মোহাম্মদ সেলিম ৬ নম্বরের প্রাক্তন কাউন্সিলর, আমরা ওয়ার্ডের কাজগুলো করি, এবং ওরা সবসময় নানানভাবে আমাদের ছেলেমেয়েদের উত্তপ্ত করার চেষ্টা করে, তার সত্ত্বেও আমরা ওদের কিছু বলি না। এদের মাথার ওপর এদের নেতৃত্ব দিচ্ছে শিবু ঘোষ বলে, শিবশঙ্কর ঘোষ, যিনি আমার ওয়ার্ডের বাসিন্দা নন, কিন্তু ওয়ার্ডে এসে এই নোংরামিগুলো তিনি করছেন, প্রত্যেকটা পার্টের কিছু ছেলেদের দিয়ে এই নোংরামিগুলো ওরা করছে। দেখুন, তৃণমূলের ঝান্ডার তলায় থাকলেই যে সবাই তৃণমূল করে এটা হয়তো ভুল হবে, কারণ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলার মানুষ তৃণমূলের সাথে আছে, তাই যারা তৃণমূলের বিরুদ্ধে থাকতো, যারা তৃণমূলের ক্ষতি করতো, তারাও আজকে ঝান্ডার তলায় ঢুকে এই নোংরামিগুলো করার চেষ্টা করছে, দলকে বদনাম করার চেষ্টা করছে। অপরদিকে তৃণমূল নেতা শিবশঙ্কর ঘোষ অভিযোগ করেন, মোহাম্মদ সেলিমের প্রথম পক্ষের স্ত্রী মনিকা মণ্ডলের নেতৃত্বে ইয়ারদাদুল ইসলামের মাকে মারধর করা হয়েছে। এই ব্যাপারে তারাও থানায় অভিযোগ দায়ের করেছেন। ৬ নম্বর ওয়ার্ডে আমি কার্জিং গেটে এসেছিলাম, আমার নিজের দৈনন্দিন যে অফিস যেখান থেকে আমার ব্যবসা হয়, হঠাৎ আমার কাছে একটা খবর আসে ইমদাদুল ইসলাম রাজা যে আমার পরিবার আক্রান্ত হয়েছে। আর কেন বলো, আমার মা আজকে একজনকে দেখে একটু উত্তেজিত হয়ে যায়, কারণ আমার তো ভাই মার্ডার হয়েছে, তো তাকে দেখে বলে যে আবার তুই আমার বাড়ির পাশ দিয়ে হাঁটছিস, আমার ছেলেটাকে খেলি, তখন সে ওর মাকে অসভ্য অবস্থায় গালাগাল দেয় এবং একজনকে ফোন করে। ফোন করার পর সেলিমের এলাকায় বলে, আমি জানি না, ওটা নাকি সেলিমের প্রথম পক্ষের বউ মনিকা এবং মনিকার জামাই শেখ রাজেশ এবং তাপস চক্রবর্তী আর সম্ভবত মন্টু সিং বলে একটা ছেলে ছিল এবং আননোন পার্সন আরও অনেকে ছিল, তারা ওর পরিবারকে আক্রমণ করে এবং মারে। আমার কাছে যখন পুরো ঘটনাটা বিস্তারিত বললো, আমি সঙ্গে সঙ্গে বললাম পুলিশের আশ্রয় নাও, আইনে আশ্রয় নাও, ওরা পুলিশকে ফোন করে, পুলিশ যায়, পুলিশ গিয়ে ওর পরিবারের বাড়ির সামনে যেহেতু আক্রমণটা হয়েছে, পুলিশ প্রথমে ওদের প্রোটেক্ট করে ওদেরকে সরিয়ে দেয়, তারপরে ওরা পুলিশের পরামর্শে বর্ধমান থানা বর্ধমান হাসপাতালে যখন এফআইআর করতে যায়, ওখান থেকে আমাকে আবার রিটার্ন ফোন করে যে আমাকে এখানেও মারছে, তাহলে সে কী কারণ নিয়ে আমলাম, সঙ্গে সঙ্গে আমি বলি থানায় বলো, থানায় বলার পর থানা থেকে নাকি পুলিশ গিয়েছিলো এবং আমার
ফোন দুটো তো আছেই, আমি আপনাদের সামনে অন ক্যামেরা বলছি যে রাজ্য সরকারে যতগুলো দপ্তর আছে সমস্ত দপ্তর দিয়ে ইম্পার্সিয়াল তদন্ত, যদি ওখানে লোকেশনে নিই পলিটিক্যাল লোক ছাড়া, ইঞ্জিনিয়ার পাবলিক প্রচলিত মানুষ স্থানীয় মানুষ যারা বসবাসকারী যারা দরজা জানলা খুলে চায়ের দোকানে বসছিল, এবং কোনো সরকারি তদন্ত সংস্থা, সে সিআইডি হোক আইবি হোক ডিআইবি হোক বর্ধমান থানার পুলিশ হোক, যদি বলে যে আমি ওই চত্বরে আশেপাশে ছিলাম, তাহলে রাজ্য সরকারের আমাদের পুলিশ এবং প্রশাসন যা সাজা দেবে। দেখুন আমি একটা কথা বলি আপনাদের কাছে, আমি 67টা এফআইআর আনবো, 67টা এফআইআর, একটা দুটো নয়, এবং মমতা ব্যানার্জির আমলে 67টা এফআইআর, সে দলের পদ অলঙ্কৃত করে বসে আছে, এবং আমি মনে করি যে আমরা উচ্চ নেতৃত্বকে জানিয়েছি এবং এভাবে দিনের পর দিন চলতে পারে না। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।